নমস্কার বন্ধুরা, এই কনকনে ঠান্ডায় যখন লেপ কম্বল থেকে বেরোনোই দুষ্কর, তখন এই রকম এক পদে বাজিমাত রেসিপি খুবই কাজে লাগে আমার জীবনে। একদম নিজস্ব একটা রেসিপি, যা লাঞ্চে ভাতের সাথে আবার ডিনারে রুটি দিয়েও জম্পেশ লাগে খেতে। আর একটা আইডিয়াল মিলের ডাল, সবজি, চিকেন সবই পেয়ে যাচ্ছি এই একটাই পদে। তাই হলো তো এটা এক পদে বাজিমাত। বাড়িতে ছিল বিয়ের অনুষ্ঠান, তাই কিছুদিন বিরতি নিয়ে নিলাম। আশা করছি ভুলে যাওনি আমাকে, পাশে আছো, আমার সাথেই আছো। এই রেসিপিটার জন্য নর্মালি চিকেন কারি পিস নিলেই যথেষ্ট, তবে আমার কাছে আজকে ছিল না, তাই নিয়ে নিয়েছি আমি চিকেনের ব্রেস্ট। আর তার সাথে যে হাড়গুলো থাকে সেগুলো বাড়িতে নিয়ে আসা হয়, সেগুলো ব্যবহার করছি, কারণ এতে চিকেনের এই রেসিপিটার টেস্টটা অনেক ভালো আসবে। চিকেন ব্রেস্ট ছোট টুকরো করে নিলাম, সব মিলিয়ে ওজন 500 গ্রাম মতো হবে। চিকেন ভালো করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। এইটা ভালো করে মাখিয়ে রেখে দেবো আমি 15 মিনিটের জন্য, তখন বাকি প্রিপারেশানটা আমি নিয়ে নেব। সবজির মধ্যে নিয়েছি ছোট একটা গাজর, 8-10টা বিনস, আর আলু বেশ ডুমো ডুমো করে 6 পিস নিয়েছি। আরও নিচ্ছি 2 টেবিল স্পুন মতো রসুনের কুচি, নিয়েছি 1.5 থেকে 2 ইঞ্চি আদা, এটা আমি গ্রেট করে নেব। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা ছোট টমেটো, 1/2 ক্যাপসিকাম। এই সবজিগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানে তেল গরম করে সবজিগুলো দিয়ে দিচ্ছি, সামান্য একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। বাস ভাজা করার সময় তেল ছিটোচ্ছিল বলে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মিনিট 2-এক এগুলোকে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করলেই কাঁচা গন্ধ চলে যাবে, তারপরে এগুলোকে সরিয়ে দেব অন্য পাত্রে। ওই পাত্রেই এখন নিয়ে নিলাম আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে দিলাম ওর মধ্যে 2 তেজপাতা, দিলাম 3-4 টুকরো দারচিনি, 1টা শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দিচ্ছি 8-10টা গোটা গোলমরিচ। ফোড়নের একটু গন্ধ বেরোলেই রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দেব, রসুন যাতে পুড়ে না যায়। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজ তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 2-এক রেখে দেবো, এতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্রেটেড আদা 1.5 টেবিল চামচ মতো, একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হতে দেবো যাতে আদার কাঁচা গন্ধটাও চলে যায়। টমেটোটা গ্রেট করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে একটু সময় নিয়ে মানে 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে একটু জল দিয়ে নিলাম এর মধ্যে, দিচ্ছি এখন 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিলাম 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে একটু কষিয়ে নেব, যেহেতু তেলটা অনেকটাই কম আছে তাই জল দিয়ে দিয়েই আমি 2 থেকে 3 বার কষিয়ে নেব মশলাটাকে। রেসিপিটা একদিকে যেমন খুবই ফাঁকিবাজি রান্না, তেমনই অন্যদিকে পুষ্টিগুণে ভরপুর, খুবই স্বাস্থ্যকরও বটে, তাই রান্নায় তেলটা খুবই কম ইউজ করেছি আমি। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন ম্যারিনেট করা চিকেন। চিকেন মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প গরম জল, কারণ এটাকে আমার একটু কষাতেও হবে। মিনিট 5-এক মিডিয়াম ফ্লেমে মশলাটার সাথে চিকেন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডাল 150 গ্রাম, দিলাম এই সময় গরম জল 1 কাপ মতো। আজ আমি তাড়াহুড়ো চটে করছি বলে প্রেশার প্যানে করছি, তার জন্য আমি প্রেশার কুকারে সিটি মেরে এগুলোকে সেদ্ধ করে নেব, না হলে নর্মাল কড়াইতে বা অন্য কোনো প্যানে করলে ঢাকা দিয়ে ধিমে আছে এগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত করা যেতেই পারে। চিকেন আর ডাল সেদ্ধ করার জন্য আমি হুইসেল দিলাম 2, প্যান থেকে প্রেশার নর্মালি বেরিয়ে যাওয়ার পর প্রেশার কুকার ঠান্ডা হলে আমি ঢাকনা খুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো, দিলাম ক্যাপসিকাম, তবে এটা ভাজা ছিল না, আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন আবারও 1 কাপ মতো গরম জল দিয়ে সবজিগুলো ডাল আর চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। রান্না এখনও লবণ পড়েনি, এইবার দিলাম আন্দাজ মতো লবণ, সাথে ব্যালেন্স করার জন্য দিলাম 1/2 চামচ চিনি, আর দিলাম 1/2 চামচ মতোই গরম মশলা গুঁড়ো। সব কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম, আর প্রেশারের ঢাকনাটা দিয়ে আরও একটা হুইসেল দিয়ে নেব আমি। জলের পরিমাণ ঠিকঠাক ছিল বলেই হুইসেল দেওয়ার সময় ডাল বা জল কিন্তু ওই হুইসেল দিয়ে বেরিয়ে আসেনি। রান্নাটা খুব সুন্দরভাবে হয়েছে, সেদ্ধ হয়েছে প্রপারলি, সব কিছুই সেদ্ধ হয়েছে, কিন্তু গোলে একদম মাখা মাখা হয়ে যায়নি।
এতটা ঘন আমি রাখবো না বলে দিয়ে দিলাম এখন এক কাপ গরম জল। যেহেতু এতে ডাল আছে, ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেক ঘন হয়ে যাবে, তাই এখন আমি প্রয়োজন মতো বা ইচ্ছা মতো জল দিয়ে আমি এটাকে পাতলা করে নিলাম। সবশেষে আরও একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি। ফ্লেম অফ করে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব গরম গরম। রান্নাটা যেমন খুব চটজলদি হয়ে যায়, এই একটা পদেই দুপুর আর রাত্রির খাবার ঝামেলা মিটে গেল, স্বাস্থ্যকর তেমনই খুব টেস্টিও। মনে যদি একটু শঙ্কা থাকে যে ডাল আর চিকেন একসাথে কেমন লাগবে খেতে, জানিয়ে রাখি তোমাদের হালিম, যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলে রাখি, ঠিক ঈদের আগে আগে রমজান মাসে না ওই মুঘলাই রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় এই রকম বিভিন্ন রকমের ডাল, গম আরও চিকেন বা মাটন দিয়ে বানায়, অদ্ভুত সুন্দর জিনিস হয় খেতে। তাই সেটা তো করছি না, কিন্তু এই জিনিসটা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে, অদ্ভুত সুন্দর খেতে লাগে। অলসতায় ভরা আরও একটা এক্সপেরিমেন্টাল রেসিপি কেমন লাগলো তোমাদের জানার অপেক্ষায় রইলাম। যদি ভালো লাগে আজকের এই রেসিপি, আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করো প্লিজ।